মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের ভোলা বাংলা বাজারের স্বাধীনতা জাদুঘর উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এই সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল আল ইসলাম জ্যাকব, নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, আলী আজম মুকুল এমপি প্রমুখ। জাদুঘরটির একদিকে রয়েছে গবেষণাগার, অন্যদিকে ডিজিটাল ডিসপ্লেতে রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের তথ্য। এখানে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিকতা দেখতে ও জানতে পারবে নতুন প্রজন্ম। এছাড়া সেখানে একটি অংশে বাঙালির লোকজ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে। প্রখ্যাত ইতিহাসবিদ ডক্টর মুনতাসির মামুন সহ বেশ কয়েকজন গবেষকের অক্লান্ত পরিশ্রমে জাদুঘরটি অন্যতম সংগ্রহশালায় পরিণত হয়েছে। বাণিজ্যমন্ত্রীর মায়ের নামে বাংলা বাজারে প্রতিষ্ঠিত ফাতেমা খানম কমপ্লেক্স 3 বছর আগে জাদুঘরটির নির্মাণ কাজ শুরু হয়। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মুহিত।